পানিহাটি পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের 1 নম্বর রাজেন্দ্রপল্লী এলাকা থেকে সুব্রত মালাকার নামে এক চার্টার অ্যাকাউন্টের বাড়িতে সাত সকালে ইডি হানা দেয় এবং ইডি হানা দেয় চারজনের প্রতিনিধি সদস্যদের দল নিয়ে। সকাল 7টা থেকে চলে তার বাড়িতে জেরা এবং তার বাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকের নথি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত এমনও বেশ কিছু নথিও কিন্তু পাওয়া গিয়েছে। সেই জন্যই সন্দেহের তালিকায় রাখা হয়েছে সুব্রত মালাকারকে। ইতিমধ্যেই সুব্রত মালাকারকে 6.5 ঘন্টা জেরার পরে তাকে আটক করে ইডির অফিসারেরা। ও বৌদি, আচ্ছা মুশকিল। আরে আপনি তো আসুন, ঘর খুলতে হবে না, কাছে আসুন। পুলিশ পার্সনের সঙ্গে বাড়িতে উনি নেই, কোনো অসুবিধা হবে না, আপনি আসুন, ভেতর থেকে কথা বলুন, আসুন। এই পাড়ার লোকেদের সঙ্গে কি মেশে না তো লোকের সাথে, ব্যুরো রিপোর্ট, হুল্লোর 24x7।